হ্যালো দর্শক বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আর আজকে আমি নিয়ে এসেছি ঢালিউডে এই প্রথমবার অভিষেক করতে চলেছে প্রথম সিনেমা দিয়ে সুপারস্টার দেব, যিনি টলিউড ছাড়া কখনো কোনো বাইরের দেশের প্রযোজনা সিনেমাতে অ্যাজ এ হিরোর ভূমিকা অভিনয় করেননি। এই প্রথমবার সেটি হতে চলেছে, যেটি সাপলা মিডিয়া সেলিম এন্টারপ্রাইজের তরফ থেকে, সেলিম খানের প্রযোজনা সংস্থা থেকে তিনি প্রথমবার অ্যাজ এ হিরো হিসাবে ঢালিউডে পা রাখলেন এবং সেই সিনেমাটির নাম কমান্ডো, যার একটি টাইটেল অ্যানাউন্সমেন্ট বা ফার্স্ট লুক বলা যায়। সেটি মুক্তি দেওয়া হয়েছে দেবের নিজস্ব ফেসবুক পেজ থেকে, তো সেটি রিভিউ করবো। তো দেবের ফার্স্ট লুকে আমরা দেখতে পাচ্ছি যে কমান্ডো হিসাবে তাকে দেখা যাচ্ছে একটি সাইপার নিয়ে যুদ্ধে ব্যস্ত, এবং তার কাঁধে রয়েছে একটি মোটা মোবাইল। এবং তার ফার্স্ট লুকে আমরা দেখতে পাচ্ছি হেয়ার স্টাইলটা একটু বড় বড় চুল এবং তার মুখ দাড়ি গোপ বিন, এরকম একটি লুকে আমরা কিন্তু কমান্ডোকে কখনো দেখি না, যেটি প্যান্থারের সাথে কম্পেয়ার করলে অনেকটাই ভালো হয়নি বলতে পারা যায়। কিন্তু ফার্স্ট লুক দেখে তো অতটা বোঝা যায় না সিনেমাটা কেমন হবে, তবে সিনেমাতে দেবের পাশাপাশি ক্লিন শেয়ার করতে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের 2017 সালে প্রথম পর্যায়ের রানার আপ জাহারা মিতুকে। এছাড়াও বেশ কয়েকটি সাপোর্টিং কাস্ট হিসাবে অনেকে থাকছেন ভারত থেকে এবং বাংলাদেশে, তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। সিনেমাটি পরিচালনা করছে শামীম আহমেদ রনি। এই সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনীটি তৈরি করেছেন দিলওয়ার হোসেন দিল, এবং সিনেমাতে মিউজিক ডিরেকশন করবেন স্যাভি, এবং ফাইট মাস্টার হিসেবে কাজ করছে ভারত থেকে রকি রাজেশ ও বাংলাদেশের চুন্নু। এখন দেখার বিষয় এই সিনেমার টিজার ট্রেলার এলে কতটা দর্শকের মন কাটতে পারে। তবে এই সিনেমার শুটিং শুরু হয়ে গেল আজ থেকে বাংলাদেশে, এবং করোনা ভাইরাস সমস্ত কিছু উপেক্ষা করে দেব কিন্তু সম্পূর্ণভাবে ফুলদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন, এবং জাহারা মিতুও যোগদান করেছে প্রথম দিনই। কিন্তু আমি কমান্ডো সিনেমার মুক্তির দিনটি জানার পর থেকে চিন্তিত, কারণ কমান্ডো সিনেমার সাথে কিন্তু বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে এমনটাই জানা যাচ্ছে। তার মধ্যে রয়েছে দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন, এছাড়াও সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের মিশন এক্সট্রিম। তার সাথে যদি শাকিব খানের কোনো সিনেমা ওই দিন মুক্তি পায়, তবে কিন্তু দেবের এই কমান্ডো সিনেমাটা অনেকটাই ঝুল খেতে পারে সিনেমা হলগুলিতে, কারণ প্রথমবার দেব যেভাবে সিনেমা করতে চলেছে বাংলাদেশে অ্যাজ এ হিরো হিসাবে, এর আগে সেটা কখনো করেনি। তার মধ্যে কম্পিটিশনের একটি মার্কেট, এছাড়াও জিৎ এর আগে অনেক সিনেমা কিন্তু বাংলাদেশে করেছে, তার একটি ফ্যান ফলোয়িং যতটা আছে সেরকম কিন্তু বাংলাদেশে ফ্যান ফলোয়িং দেবের খুব একটা নেই। এখন দেখার বিষয় সিনেমাটি মুক্তি পেলে কি হতে পারে। তো আমার তো ফার্স্ট লুক পোস্টারটি দেখে অতটা ভালো লাগেনি, এবং আরও বেটার করা যেতে পারতো। তোমাদের কেমন লেগেছে তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও, আর এরকম সিনেমা জগতের ও কমান্ডো সিনেমার আরও নিত্য নতুন আপডেট পেতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যেতে পারো।